হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি কমে বর্মা। আজকে আমি আর আব্বু দুজন মিলে বাজারে চলে আসলাম, আমাদের বান্দরবানের লামা বাজারে। কিছু সুতকি আর মাছ আর প্রয়োজনীয় কিছু দ্রব্য সামগ্রী কেনার জন্য। সো লেটস স্টার্ট। আব্বু আর আমি এখান থেকে কিছু সুতকি কিনেছি। এই যে এরপরে চলে আসলাম হলো মাছ কিনতে। এখানে অনেক রকম মাছ দেখাইছে, এর মধ্যে দেখার মতো সবগুলো মাছ তো ওখানে খাওয়ার মাছ। এটা হচ্ছে কিরকম ডলফিন মতো এক প্রকার। এটা কি মাছ মামা? এটা যে চয় না, একটা চয় মাছ ঠিক জানি না কত করে। ওরা যা বলবো 400 টাকা। 400 টাকা চয় মাছ, একদম বরফ। আমাদের বান্দরবনে লামা বাজারে শনি আর মঙ্গল দুই দিন এই ধরনের সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে। হয়তো আমরা যারা আদিবাসী আছে আগের থেকে এগুলো ফেভারিট মাছগুলো, সো যে যেরকম সামর্থ্য অনুযায়ী কিনতেছে। দাম তো খুব বেশি না, 400 টাকা, 250 টাকা, 300 টাকা, কোনো দাম লেখা নেই, কিন্তু দামাদামি করে বিক্রি করতেছে দেখা যাচ্ছে। অনেকগুলো সামুদ্রিক মাছ, তার মাঝে আমার আব্বু এখান থেকে 3টা ডলফিন আকারে মাছ, কি মাছ আমি ঠিক নাম জানি না, 3টা মাছ বেছে নেওয়া। এই মাছগুলো কিন্তু আব্বু ফেভারিট। সো এখান থেকে 3টা মাছ নিয়ে দাম আসছে আমাদের 130 টাকা সামথিং। ছোট ডলফিন হাঙ্গর মাছ কিনতেছে, কেজি নাকি 250 টাকা, 130 টাকা চলে আসলো। ১২০ টাকা দিয়ে দর দিয়ে দিচ্ছে। এটি হচ্ছে লামা বাজার বৌদ্ধ মন্দির অপোজিটে পশ্চিম পাশে গলিতে, ভেতরে পাবেন মাছ বাজার। আর এখানে অনেক রকম সুতকিও পাবেন। আমরা সুতকি নিয়েছি, তো দাম দর দেওয়া শেষ। ডুবি দে, ডুবি ডুবি নিয়েছি মাছ। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামুদ্রিক ঝিনুক আর শামুক। তামা দেশি দেখো আমি কি বলি, কেন্দ্রীয় বৈদ্যুতিক পাশে ডিয়ার ভিউয়ার্স, আজকে আব্বু আর আমি বাজার করেছি। এ পর্যন্ত আমাদের আগে থেকে শাকসবজি নেওয়া শেষ। সো আগামী সপ্তাহে আপনারা শাকসবজি নেওয়ার ভিডিও দেখাবো। তখন আপনারা ভালো থাকবেন, সবাই আমার যত্ন করবেন। ধন্যবাদ।
টাটা। কাজ করে গেলেন। হ্যাঁ।